আডিশনে আপনাকে স্বাগত এবং আমার সাথে আজকে যিনি রয়েছে, আমি বারবার এই এনার সাথে পরিচয় করাতে গেলেই আমার খালি মুখ থেকে চলে আসে ইন্ট্রোডিউসের সময় আমার খুব ভালো বন্ধু। আজকে অন্য কথা বলি, আপনাদের খুব প্রিয় মানুষ, দেখুন কার সাথে আমি আজকে কার ফ্লোরে কার সেটে কার সাথে কথা বলছি। দাদা ওয়েলকাম টু অ্যাডিশন। থ্যাংক ইউ সো মাচ। জীবনে কি শিবরাত্রি রাত্রি হচ্ছে? অফকোর্স, আমি ছোটবেলা থেকে শিবরাত্রি পালন করি। আজকে আমি নিরামিষ খেয়েছি, কালকে সারাদিন উপোস। সিনে বা যেটা এখন দেখতে পাচ্ছি ওই বর নিয়ে যা হয় আর কি, বিয়ে চুলো চুলি কেমন লাগছে? মানে এই মুহূর্তে সত্যি বর নিয়ে যাই ঘটে থাকুক, কখনো ভাবো মানে সিন টিন করেছে এই বিষয়টা হচ্ছে যে এটা এটা কেমন সিন ছাড়া তোমার দর্শক হিসেবে? হ্যাঁ, আমার মনে হয় যে মাঝে মাঝে মনে হয় যে যা সব হয় সিরিয়ালে আদৌ কি অডিয়েন্স মানে এটা নেবে, মানবে? না নিলে কী হবে, টিয়ার পাখি ধুম করে পড়ে যাবে, এইসব ভাবতে থাকি আমি অনবরত। কিন্তু বেশিও ভাবি না, কারণ বেশি ভাবলে আবার দেখা যাবে নিজের লাইফে এফেক্ট পড়ে গেল। রুবেলকে বলছি তোমাকে যেন অন্য কেউ না নিয়ে নেয়, তোমার মুশকিল হয়ে যাবে। তো সেই জন্য অতটাও ভাবি না, তবে হ্যাঁ ডেফিনেটলি অডিয়েন্সের ভালো লাগাটা দেখেই তো আমাদের কাজ করা। তাদের ভালোবাসা না পেলে, তাদের আশীর্বাদ না পেলে তো একটা স্টেপও হাঁটা খুব কঠিন। তো সেই জন্য তাদের কথা ভাবতেই হয়। হ্যাঁ জানি যে এখন যে ট্র্যাকটা আমাদের চলছে একটু অন্যরকম ট্র্যাক, যেখানে হয়তো অডিয়েন্স মনে হবে যেটা কী হচ্ছে, কেন হচ্ছে, এতটা না হলেও ভালো হতো। শুধু একটাই কথা বলবো আপনাদের যে আপনারা একটু ধৈর্য ধরুন, এর শেষটা খুব ভালো হবে দেখবেন। শেষ ভালো যার সব ভালো তার এটা বলা হয়, কিন্তু মাঝখানে একটা খুব দারুণ কথা বললে যে রুবেলকেও বলি বাবা এগুলো যেন না হয় এই ব্যাপার। ধারাবাহিক দুজনেই করছো, দুজনের ধারাবাহিক দেখার সময় হচ্ছে, দেখতে পাও কি? না গো, বেশি খুব একটা দেখা হয় না, টুকটাক দেখা হয়। জি বাংলার পেজে দেখতে পাই ওর ক্লিপিংস, ও দেখতে পাই আমার ক্লিপিংস, আমার সিরিয়ালের ক্লিপিংস। খুব ভালো ভালো এপিসোড যখন রুবেল বলে যে এই সিনটা গেছে খুব ভালো হয়েছে পারলে দেখিস, তখন হয়তো দেখলাম। বা আমিও তাই, একটা সিন করলাম খুব ভালো সিন, খুব ভালো লেগেছে কাজটা করে, পারলে দেখিস, তখনও দেখলো। কিন্তু আমার মনে হয় যে পার্সোনাল লাইফে কাজ সংক্রান্ত বিষয়ে না ঢোকানোই ভালো, মানে যত দূরে থাকবো কাজ থেকে দুজনের মধ্যে তত বেশি ভালো থাকবো। সেটা হচ্ছে যে রুবেলের কাছে আমি কয়েকদিন আগেই গিয়েছিলাম ওর সেট ভিজিট করতে, যখনই যাই তোমার বিষয়ে কথা হয়। আমার প্রথম তোমার সাথে মনে হয় সেটে আড্ডা টাড্ডা হচ্ছে, তো বিষয় হয় কি যে এদিকে গেলে তোমার কথা, এদিকে আসলে ওর কথা, তো ওর কথা জিজ্ঞেস করি কয়েকদিন আগেই নকল করছিল তোমাকে একটা কোথায় আমি দেখছিলাম। হ্যাঁ, তুমি কি সত্যি ও করো মানে ওকে নকল টকল করো? পারি না, আমি একদমই ট্যালেন্টেড নই এসব ব্যাপারে, আমি জঘন্য, আমি এসব পারি না করতে। ও পারে, ও শুধু আমাকে না সবাইকে নকল, তোমাকে দেখবে দু মিনিট দেখার পর তোমাকে নকল করবে, ও ভীষণ পারে। এই জিনিসটার মধ্যে এই গুণটা রয়েছে, আমাকেও নকল করে, আমি এনজয় করি, আমার ভালো লাগে। দেখে গেলে কি শিবের মতো তাণ্ডব তাণ্ডব? খুব ঝগড়া করে, আমিও করি, আমি সাধু নই, আমিও করি, ও করে, দুজনেই এক্সে বার কারেক, দুজনেই হয়তো আমি খুঁচিয়ে দিলাম ও চলে গেল, বা কখনো ও খুঁচালো আমি চলে গেলাম, মানে এরকম একটা হয়। আমি জাস্ট একটা সিরিয়ালটাকে দু সেকেন্ডের জন্য বাস্তবে নিয়ে আসছি, ধরো এরকম একটা সিচুয়েশন যেটা এখন সিরিয়ালে হচ্ছে, আমি চাই না হোক, রুবেলকে নিয়ে কারাকারি কী এমন স্টেপ নেবে যেটার জন্য শুধু রুবেল তোমার? না নেবো না কিছু, ওকে ছেড়ে চলে যাবো, ও যদি আমার হয় আমার কাছে চলে আসবে সব বাধা কাটিয়ে। এই আমি না, আমি না আর কিছু বলবো না, এইসব দেখার পর আমাকে যদি কোনো রুবেল জিজ্ঞেস করে এইসব প্রশ্ন আমি শেষ। আর জিজ্ঞেস করবে না, আরও জানে যেখানে মানে এরকম হচপচ হবে সেখানে সেটা নেই, মানে কম্পিটিশন করে ছিনিয়ে নেওয়ার সে মেয়ে সেটা নয়, যেখানে দেখবো এরকম প্রতিযোগিতায় নেমেছে মেয়েরা সেখান থেকে আমি টাটা বাই বাই চলে যাবো, যদিও আমাকে ভালোবাসে ও সব ছেড়ে, সব প্রতিযোগিতা ছেড়ে আমার পিছনেই আসবে। দৌড়ে আছে মানে কাজের মধ্যে দিয়ে যতটা প্রতিযোগিতা করে, টিআরপির লড়াইতে আছে? না না না, আমি টিআরপির লড়াইতেও নেই, আমি মনে প্রাণে চাই ওর সিরিয়ালটা খুব ভালো হোক, এবং আমি জিয়ে সবাইকে বলিও যে নিমফুলের মধ্যে খুব ভালো হবে, দেখো খুব ভালো হবে, এবং আমি চাইও ভালো হোক, এবং অ্যাট দ্য সেম টাইম আমারটাও চাই আমারটাও খুব ভালো হোক। আমার কম্পিটিশন নিজের সাথে, অন্য কোনো সিরিয়ালের সাথে নয়। আমি আজকে যা টিআরপি দেবো, দুটো সিরিয়াল আমি তোমাকে আগিয়ে মানে যদি হয় কখনো যে একদিকে রুবেলের সিরিয়াল আর একদিকে তোমার সিরিয়াল, কী করবে মানে কোনটা? দুটোকে এগিয়ে দেবো একসাথে যদি ক্ষমতা থাকে, আর যদি মনে হয় একটা কথা হবে আমি পিছন ঘুরে চলে আসবো। আমি জানতাম যে প্রতিযোগিতায় বিশ্বাসী নয়, খুব শান্ত, ছিনিয়ে নেওয়ার মানসিকতা ওর নেই, কিন্তু হ্যাঁ কাজ করে যাব, কিন্তু সেখানে মাথা ঠান্ডাভাবে
লড়াই ঝগড়া এগিয়ে যাওয়ার তাগিদ তো প্রত্যেকের থাকে, আমারও এগিয়ে যাওয়ার তাগিদ আছে, তবে নিজের গুণে এগোনোর তাগিদ আছে, কাউকে জোর করে টেনে হিঁচড়ে পিছিয়ে এনে এগিয়ে যাওয়ার তাগিদ আমার কখনোই ছিল না, আজও নেই। আমি কাজ খুব ভালোবাসি, কাজ ছাড়া একটা মুহূর্ত থাকতে গেলে আমি পাগল হয়ে যাব, কারণ আমি যত ব্যস্ত থাকি তত বেশি ভালো থাকি। তো আমি ব্যস্ত থাকতে ভালোবাসি, কাজ করতে ভালোবাসি, সারা জীবন মৃত্যুর দিন পর্যন্ত আমি কাজ করব, ভালোবেসে কাজটা করব, তবে কাউকে টেনে হিঁচড়ে পিছিয়ে এনে এগোনোর তাগিদ কোনোদিনও ছিল না, ফিউচারেও হবে না। তবে আপনি টেনে রিমোট নিয়ে যে চ্যানেলটা আপনার পছন্দ মানে জিয়ের, সেই চ্যানেল দেখার পর কটার সময় তোমার ধারাবাহিকটা দেখবে সেটা বলে দাও। একদম জি বাংলায় সোম থেকে শনি রাত 9টায় সোহাগজল দেখবেন। যারা দেখছেন না তাদেরকে একটাই কথা রিকোয়েস্ট করবো যে অনেক ভালো কিছু আসছে, অনেক রকম টুইস্ট আসছে, আপনারা দেখুন, আপনারা হতাশ হবেন না, এতটুকু বলতে পারি।